আর সাতকা দান শুরু করতে হবে ওই ব্যক্তি হতে যার ভরণ পোষণের দায়িত্ব তোমার উপর বাধ্যতামূলক ইমাম বখারি মুসলিম ও উভয় গ্রন্থে হাদিসটি নিয়ে এসেছেন ইমাম বখারি রাহিমাল্লাহ এক হাজার হাদিস নিয়ে এসেছেন মুসলিম নাসাই আহ মোসান্না রাজ্জাক রাজ্জা গ্রন্থে হাদিসটি এসেছে যে সম্মানিত ভাই বোনেরা যারা আমরা দেখেন শুনছি যে দান সাধকার বিষয়গুলো হলো যে আপনি কাউকে দান করবেন বা সাতকা করবেন আপনার নিকটতীয় কেউ যদি থেকে থাকে নিকটতীয় কেউ থেকে থাকে তাহলে তাকে দান করলে একটা দানের নেকি পাওয়া গেল আর একটা আত্মীয়তা রক্ষার নেকি পাওয়া গেল তাই আপনি যার ভরণ পোষণ আগে করেন ভরণ পোষণ যাদের দেন আপনার নিকটতেও যারা রয়েছে তাদের থেকেই আপনি আগে দেওয়া শুরু করবেন এটাই হাদিস দ্বারা প্রমাণিত আর স্বচ্ছল অবস্থায় আপনি বা যাই হোক স্বচ্ছল অবস্থায় এখানে বলা হয়েছে এরপরেও যে যারা অস্বচ্ছল দান করবে না তা না যাই হোক তাই হাদিস থেকে প্রমাণ হয় যে নিকটতে ওদেরকেই দানের কথা বলা হয়েছে আর যে সব যে করতে দিবেন এমনটিও না গরিব স্কিন যখন আপনার কাছে কেউ চাইবে বা কিছু করবে তাদেরকেও আপনি দান করবেন তাদেরকেও দান করবেন তবে আগে নিকটেও যারা দরিদ্র আছে তাদের থেকে বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসসালাম আল্লাহ আলহাম